হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লামিয়াজ কুকিং স্টুডিও আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম শিং মাছের দু পেঁয়াজা এটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মজা চলুন দেখে আসি কিভাবে রান্না করলাম আর তার আগে বলে রাখি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকুন এখানে আমি বিশটা ছোটো সাইজে শিং মাছ নিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এখন এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে মশলাগুলো মিক্সড হয়ে যায় এখন আমি পাঁচ মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দিব এ পর্যায়ে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিলাম আর এখন এক এক করে সব মাছগুলো দিয়ে দিব আমি শিং মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব আমি একটু কড়া করেই ভাজবো যেহেতু আমি এগুলোকে দু পেঁয়াজা করব এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি অপর পিটু সুন্দরভাবে ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এখন তেল ছাড়িয়ে এগুলোকে উঠিয়ে নিব সাইডে সরিয়ে তেল জড়িয়ে নিচ্ছি এখন এগুলো পাত্রে উঠিয়ে ফেলবো আমার আগের থেকে ওঠানো কিছু মাছ ছিল এর মধ্যে আমি অন্য আর সব মাছ উঠিয়ে ফেলবো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে আর উঠিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এখন আমি যে তেলের মধ্যে মাছগুলো ভেজেছি ওর মধ্যে আমি সাত আটটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ওগুলাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে সুন্দরভাবে ভেজে নিবো ব্রাউন কালার করে ভাজবো দেখুন আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে পেঁয়াজটা যাতে আর পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ হাফ কাপের মতন পানি দিয়ে দিব এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া দিয়ে এগুলাকে একটু নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি এগুলোকে একটু সুন্দরভাবে কষিয়ে নিব সব মশলাগুলো পেঁয়াজের সাথে অনবরত না থাকবো যাতে মশলাগুলো কোনোভাবেই পুড়ে না যায় দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে আর তেলটা উপরে উঠেছে উঠে এসেছে এই জন্য এই পর্যায়ে আমি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলোকে দিয়ে মাছগুলা আবার একটু কষিয়ে নেব সুন্দরভাবে এই পর্যায়ে মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ মগের মতন পানি অ্যাড করেছি আপনারা যদি ঝোল একটু বেশি খেতে চান তাহলে ঝোল বেশি রাখতে পারেন আর যদি ঝোল কম খেতে চান তাহলে কম রাখতে পারেন যেহেতু আমি এটা দু পেঁয়াজা করবো এই জন্য হালকা মাখো মাখো ঝোল রাখবো বেশি একটা ঝোল রাখবো না এ পর্যায়ে চুলা রাশটা মিডিয়ামে রেখেছি দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণভাবে ঝোলটা শুকিয়ে গেছে হালকা গা গামাখা ঝোল আছে এখন আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এটা খেতে অনেক মজা দেখুন এটা কতটা সুন্দর দেখতে এটা দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে আসলে খেতে প্রচুর মজা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন একদম সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করেছি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই